নমস্কার বন্ধুরা, কাবেরির দুনিয়া আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আমি আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকেরই উপকারে আসবে এই ভিডিওটা। আর এই ভিডিওতে আমি অনেক কিছু তথ্য শেয়ার করব, গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনাদের খুবই হেল্প করবে। আর আজকে আমি যাচ্ছি আমার দিদিদের সঙ্গে কোভিড ভ্যাকসিনের থার্ড ডোজ নিতে, মানে বুস্টার ডোজ। তো আমি বুস্টার ডোজ নিতে কোথায় যাচ্ছি আর বুস্টার ডোজ কীভাবে আমরা পেলাম, তো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে দেখতে থাকুন। তো আমরা শেষমেশ পৌঁছে গেলাম খড়গপুর মহকুমা হাসপাতালে, আর এখানেই আমরা ভ্যাকসিনের থার্ড ডোজটা নেব, মানে বুস্টার ডোজ। তো তার জন্য আগে আমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে, আর তারপর লাইন দাঁড়িয়ে ভ্যাকসিনটা নিতে হবে। তো আপনারা দেখতে থাকুন। প্রতিদিন 350টা মতো ভ্যাকসিন দেওয়া হয়, আর তার মধ্যে কোভিশিল্ড থাকে 150টা আর কোভ্যাকসিন থাকে 200টা। তো আপনাদেরকে একটু তাড়াতাড়ি এসে লাইন দিতে হবে টোকেনের জন্য। আপনারা টোকেন কালেক্ট করে তারপর পরে এসেও ভ্যাকসিনটা নিতে পারেন। তো আমরা একটু দেরিতে এসেছি, তো কোভ্যাকসিন যাদের আছে তাদেরটা অ্যাভেলেবেল আছে, তারা যখনই আসছে পেয়ে যাচ্ছে। কিন্তু কোভিশিল্ডের জন্য একটু ভোরবেলা থেকে বা 8টা থেকে এসে লাইনটা দিতে হবে, সকাল 8টা থেকে। কত নাম্বার দিদি? দেখা টোকেন দেখা, তোকে ভয় লাগছে? থার্ড ডোজ ভ্যাকসিন নেওয়ার পর কিন্তু অমরত্ব লাভ করবি, চঞ্চল ভয় লাগছে। ভ্যাকসিন নেওয়ার জন্য আগে এই কাউন্টারে এসে আপনাদেরকে নাম এন্ট্রি করাতে হবে। এখানে নাম এন্ট্রি করানোর জন্য লাগছে আধার কার্ডের জেরক্স আর আগের ভ্যাকসিনের যে কাগজটা আছে, মানে দুটো যে ভ্যাকসিন নিয়েছিলেন, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ, তার যে কাগজটা সেইটা দেখাতে হচ্ছে। দিলেই আপনারা ভেতরে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। আর আমাদের এখন ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তেমন একটা লাগেনি, সিরিঞ্জটা খুবই সরু ছিল, অতএব আপনাদের ভয়ের ব্যাপার নেই, আপনারা সবাই এসে নিতে পারেন ভ্যাকসিন।
ভয় লেগেছে একে মনে লেগেছে না না ভয় দেখে গেল তো এরকম দিচ্ছে না ইউনি কে আমি তো দেখি দেখি ইউনি করে পিকি এ বলছে হালকা করে রাখো হালকা করে রাখো আমাকে একটুও লাগেনি সেই ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজে তাও লেগেছিল এবারে একটুও লাগেনি আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান আর যারা আমার চ্যানেলটা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো টাটা